সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই সুস্থ আছেন সেই সাথে আমি ডক্টর বাড়ির যারা দর্শক আছেন এবং এই পেজকে ফলো করছেন তাদের সকলকে আজকে আমি স্বাগত জানাচ্ছি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওজন কমাবো কিভাবে। এই প্রশ্নটা খুবই আলোচিত একটি বিষয় এবং আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশে এখন সকল লেভেলে মানুষ ওজন কমানোর জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে তো আসলে এরই পাশাপাশি আবার দেখা যাচ্ছে আমরা যখন চিকিৎসকদের চেম্বারে যাচ্ছি তখন হচ্ছে যে আমরা ওষুধ দিচ্ছি পাশাপাশি নিচে লিখে দিচ্ছি ওজন কমান ঠিক কমন একটা প্রেসক্রিপশন যাদের ওজন বেশি বিভিন্ন ব্যথায় ভুগছেন বা সমস্যা নিয়ে ভুগছেন তাদের ক্ষেত্রে আমরা লিখে দিচ্ছি ওজন কমান বা ওজন কমাবেন কিন্তু আসলে কীভাবে কমাবেন সেটার কিন্তু কোনো সুনির্দিষ্ট রূপরেখা কিন্তু কেউ আমরা দিয়ে দেই না আবার এটাও সত্য যে এক এই রূপরেখাটা দেওয়াটা একটু কঠিন ডেফিনেটলি একটু কঠিন বিষয় এই জন্য আজকে আমি একটু সহজ করার জন্য আপনাদেরকে ওজন কীভাবে কমাবো বা কী স্টেপিং নিলে আমরা ওজনটাকে রিডাকশন করতে পারি সেটা আমরা আজকে একটু আলোচনা করব প্রথমেই যে বিষয়টি আমি বলতে চাই সেটি হচ্ছে যে আসলে ওজন কমানোর জন্য আপনার মাইন্ড সেট আপটা খুবই গুরুত্বপূর্ণ যে আসলে আপনি কেন ওজন কমাবেন এটা যদি আপনি না জানেন তাহলে তো আপনি ওজন কমানোর মানে গুরুত্বটা আপনার কাছে পরিষ্কার না এবং আপনি কিন্তু ততটা আগ্রহী হবেন না আপনি যদি এটার গুরুত্ব না বুঝেন এই জন্য আমি কয়েকটি বাক্যে কেন ওজন কমাবেন এটা একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই প্রথমত হচ্ছে যে ওজন যদি আপনার বেশি থাকে বা আপনার স্বাভাবিকের চেয়ে যদি বেশি ওজন থাকে যেটাকে আমরা বলি বিএমআই অনুযায়ী যে ওজনটা সেটা থেকে যদি বেশি থাকে তাহলে কি হয় প্রথম যে সমস্যাটি হয় সেটি হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় চাপ বেড়ে যায় আপনার এই এই চাপ আপনার শরীরের যে ওজনটা সেই চাপটা প্রথম যেটা পড়ে সেটা হচ্ছে আপনার মেরুদণ্ডে পড়ে এবং মেরুদণ্ডে হচ্ছে আপনার কশেরুকা থাকে কশেরুকা একটার পর একটা সাজানো থাকে তার ভেতরে থাকে ডিস্ক যেটাকে বলি আমরা একটু নরম পদার্থ যদি একটার পর একটা কশেরুকা যে ওজন যেন স্থিতিস্থাপক হিসাবে কাজ করে সে মেরুদণ্ডকে রক্ষা করে পাশাপাশি আপনার যে দুই পাটা দুই পায়ের সংযোগস্থলে কিন্তু একটা জয়েন্টস থাকে সেই জয়েন্টের উপরে চাপ পড়ে ইভেন আপনার যে হাঁটু জয়েন্ট আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জয়েন্ট হচ্ছে হাঁটু এই হাঁটু জয়েন্টের উপরে যখন চাপটা পড়ে তখন এই জয়েন্ট স্পেসে যেই হাড়গুলো থাকে তাদের উপরে একটু পাতলা আবরণ থাকে যেটাকে বলা হয় কার্টিলেস এই কার্টিলেজটা চাপে ক্ষতিগ্রস্ত হয় এবং এটা ডিস্ট্রয় হয় যেটাকে আমরা পরবর্তীতে বলি অস্ট্রিওর্থাইটিস তাহলে এটা পরিষ্কার যে আপনি যদি ওজন বেশি বহন করতে থাকেন তাহলে কিন্তু কোনো একটা সময় আপনার অস্ট্রো আর্থাইটিস নামক এই সমস্যাটা কিন্তু আসতে পারে পাশাপাশি বেশি বেশ কিছু মেটাবলিক ডিজিজ যেটাকে আমরা বলে থাকি ডায়াবেটিস তারপরে হচ্ছে আপনার প্রেশার বেড়ে যাওয়া হাইপার টেনশন থাইরয়েডের সমস্যা এগুলো কিন্তু মানে আপনার ইনডাইরেক্টলি এই ওজন বৃদ্ধির সাথে সম্পর্কিত এবং আরেকটি বিষয় আমি বলবো সেটি হচ্ছে যখনই ওজন আপনার বেশি থাকে তখন এই যে একটি প্রো ইনফ্লামেটরি কন্ডিশন বডিতে তৈরি হয় তার মানে একটি ছোট্ট আঘাতে কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো ক্ষতি হয় না বা ইনফ্লামেশন হয় না ব্যথা হয় না কিন্তু যাদের ওজন বেশি যারা অতিরিক্ত মোটা তাদের ক্ষেত্রে একটু আঘাতেই কিন্তু ইনফ্লামেশনই হয় ইনফ্লামেশন হয় তখন ব্যথা হয় এবং শরীরে এই যুক্ত অবস্থাটা খুব মানে প্রণ থাকে মানে একটু আগাতেই যেন ব্যথাটা হয় এবং এটার একটা মানে ভালো উদাহরণ হচ্ছে ফাইব্রোমাইলজিয়া এইসব প্যাশেন্টদের ক্ষেত্রে সারা শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা আক্রান্ত হয় যেটাকে আমরা বলি জটিল ব্যথা এবং সেটা হচ্ছে ফাইব্রোমাইলজিয়া তাহলে আমরা দেখে নিলাম যে আসলে ওজন বৃদ্ধি থাকলে আপনার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা আপনি ভুগতে পারেন আবার যখনই আপনার ওজন বেশি আপনার শরীরে ব্যথা আপনি তো আরও হাঁটতে পারবেন না ব্যায়াম করতে পারবেন না তখন আপনার আরও ওজন বৃদ্ধি হতে থাকবে তো এটা হচ্ছে একটা সাইকেলে পরিণত হয় তখন তো এই সাইকেলটাকে আপনি ব্রেক করতে হলে আপনাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে যে আমি ওজন কমাবো দেন আমি কি করব। প্রথম যে স্টেপিংটা আপনি নিতে পারেন সেটি হচ্ছে আমরা বলি যে আমরা স্বাভাবিকভাবে বেলা ভাত খাই অথবা রুটি খাই বা যাই খাই বেলা খাবার খাই প্রথম স্টেপে আমি বলবো আমি তিন বেলা যা খাই সেটার ফিফটি পারসেন্ট রিডাকশন করব তাহলে প্রথম স্টেপটা হচ্ছে আমি যা খাই তার অর্ধেক খাবো বেলায় আমি খাচ্ছি আমার স্বাভাবিক ওজন আমি তিন বেলায় অর্ধেক করে খাবো এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ এবং এটা আমি এক সপ্তাহ আমি এই অবস্থাটাই থাকব আপনি একবার এক্সট্রিমে চলে যাওয়ার দরকার নাই আপনি একবারে সব কার্বোহাইড্রেট বন্ধ করে দিয়েছেন আপনি সব কিছু বন্ধ তাহলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন আপনার একটা শরীরের যে ওজন এটাকে যখন আপনি সব জিরো করে দিবেন তখন কিন্তু আপনি নিজেই অসুস্থ হয়ে যাবেন এই জন্য কন্ট্রোল ওয়েট রিডাকশন দিস ইজ সাইন্টিফিক এবং গবেষণায় বলছে যে আসলে কন্ট্রোল ওয়েল্ট রিডাকশন করতে হবে একই সাথে একই মাসে আপনি দশ থেকে বারো কেজি ওজন কমালেন এটা কিন্তু সাইন্টিফিক্যালি গুড না এটা আপনার খেয়াল রাখতে হবে আপনি পাঁচ থেকে সাত কেজি ওজন আপনি কমিয়ে নিয়ে আসুন এই পদ্ধতিটা আপনি অবলম্বন করুন আশা করছি আপনার ওজনটা কমে আসবে তখন আমি ফার্স্ট স্টেপে যেটা বলেছি সেটা হচ্ছে আপনার সব খাবার তিনবেলায় ফিফটি পারসেন্ট রিডাকশন করে দেন ফিফটি পার্সেন্ট রিডাকশন করে দেন ফার্স্ট উইক আপনি ফিফটি পার্সেন্ট সব খাবার আপনি ভাত খান সেটার অর্ধেক রুটি খান সেটার অর্ধেক দুপুরে যা খান তার অর্ধেক রাতে যা খান তার অর্ধেক নেক্সট স্টেপ যেটা পরবর্তী সপ্তাহে আমি বলবো সেটা হচ্ছে আপনি প্রথমবারে যেমন সব কিছুর অ্যামাউন্ট কমিয়ে দিয়েছেন অর্ধেক এরপরের স্টেপে আপনি হবে ফ্রিকোয়েন্সি বা বার কমিয়ে নিয়ে আসুন যেমন আপনি তিনবার খাচ্ছেন সেই বারের সংখ্যাটা আপনি যদি পারেন সেটা দুইবার করুন অথবা যদি পারেন আপনি একবার করুন তাহলে আপনি আমাদের মেইন খাবারটা হচ্ছে কার্বোহাইড্রেট আমরা খাই বেশিরভাগ ক্ষেত্রে ভাত খাই অথবা রুটি খাই আমরা সেটা ফাইনালি এক বেলায় নিয়ে আসবো কারণ আমাদের শরীরের জন্য কার্বোহাইড্রেট যেমন দরকার আছে আবার অতিরিক্ত কার্বোহাইড্রেট কিন্তু আমাদের ফ্যাট এ রূপান্তরিত হয় তাহলে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে অবশ্যই কার্বোহাইড্রেট কিন্তু আমাদের শরীরের দরকার আছে আপনি যদি লেস কার্বোহাইড্রেট দীর্ঘদিন আপনি কার্বোহাইড্রেট খাচ্ছেন না মানে আপনি কার্বোহাইড্রেট পাচ্ছেন না এটি কিন্তু একটা স্ট্রেসফুল কন্ডিশন এটাতে কিন্তু আপনি স্ট্রেসফুল কন্ডিশনে থাকে এবং শরীর যখন স্ট্রেসফুল কন্ডিশনে থাকে তখন প্রচুর পরিমাণে স্টেরয়েড রিলিজ হয় যেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই খারাপ তাহলে আমি এটা বলবো যে আপনি সেকেন্ড উইকে আপনি ফ্রিকোয়েন্সি কম্বিনিয়েশন সেটা সেকেন্ড উইকে যদি আপনি তিনবেলার জায়গায় বেলা করে থার্ড উইকে আপনি চলে যাবেন একবেলায় তাহলে আমার মেইন খাবার হচ্ছে সকালবেলা যে আমি পুরো ভালোভাবে আমি কার্বোহাইড্রেটটা খাবো এবং যেটা আপনি অর্ধেক রিডাকশন করে দিয়ে নিয়ে এসেছিলেন সেটাই আপনি কার্বোহাইড্রেটটা খান এরপরে তাহলে প্রশ্ন হচ্ছে আমি দুপুরে কি খাবো রাতে কি খাবো নিশ্চয়ই আপনি তো ক্ষুধা লাগবে তো আপনি এই ক্ষুধাটাকে পূরণ করার জন্য আপনাকে সালাদ খেতে হবে বিশেষ করে আপনি দেশীয় যে ফ্রুটস দিয়ে সালাদ আমাদের হয় সেটাই খান আপনি ঘরে শশা আছে গাজর আছে আপনার আদার্স যে ভেজিটেবল বাসায় যদি রান্না করা যায় সেই ভেজিটেবল খান আপনি মাছ এবং মাংস খান কোনো সমস্যা নেই পর্যাপ্ত পরিমাণে মাছ এবং মাংস এবং পাশাপাশি ভেজিটেবল এটা আপনার জন্য গুড হেলথ নিয়ে আসবে আপনি যদি এই অভ্যাসটা করতে পারেন আর এরপরে আপনি প্রশ্ন হচ্ছে যে মাঝখানে আপনি অনেক সময় স্ন্যাক্সের প্রয়োজন হয় অনেকের ক্ষেত্রে সেই জিনিসটা আপনি করতে পারেন একেবারে চিনি সারা চা খেতে পারেন অথবা মিষ্টি বিস্কিট অ্যাভয়েড করে আপনি যে কোনো কিছু খেতে পারেন যেটা দেশি ফল বা আদার্স কিছু এটা আপনি খেতে পারেন তবে আমি বলবো যে যেই সাথে আপনি কার্বোহাইড্রেটের পরিমাণটা কমাচ্ছেন সেই সাথে সব ধরনের মিষ্টিতে চিনি খাওয়া বন্ধ করতে হবে কারণ হচ্ছে চিনিতে কিন্তু অতিরিক্ত মানে কার্বোহাইড্রেট থাকে যেটা আমাদের প্রয়োজনের পরিমাণে অতিরিক্ত হয়ে যায় তো এইটা আপনি বন্ধ করলে দেখবেন আপনি একটা ভালো সংখ্যা উন্নতি করতে পারবেন যে কার্বোহাইড্রেটের পরিমাণ লেস করার ক্ষেত্রে এরপরের প্রশ্ন হচ্ছে আমি দুপুরে খেলাম বিকালে আমার একটু স্ন্যাক্সের প্রয়োজন হতে পারে খেয়াল রাখতে হবে যে মিষ্টি জাতীয় খাবার আমি খাবো না আদার্স কিছু খেয়ে আমি আমার ক্ষুধাটাকে নিবৃত করতে পারি এবং রাতে আমি সেমভাবে বলবো যে আমার রাতের খাবারে আগে আপনি অর্ধেক করে নিয়ে এসেছিলেন সেই খাবারটা আপনি এখন জিরো করে নিয়ে আসেন যদি আপনার ক্ষুধা লাগে প্রথম দিকে তাহলে আপনি শশা অথবা ভেজিটেবলস অথবা আপনি লেস কার্বোহাইড্রেট যেটাকে বলি আমরা মুড়ি বা চিরা অতিরিক্ত পরিমাণে না জাস্ট ক্ষুধা নিবৃত করার জন্য আপনি এটা খেতে পারেন তবে প্রথম দিকে আপনার এক থেকে তিন সপ্তাহের মধ্যে একটু কষ্ট হলেও আপনার শরীর যখন অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আপনি একবেলা কার্বোহাইড্রেট আপনি এরপরে আর খাবার যে ডিমান্ডটা সেটা কমে আসবে আপনি পরীক্ষিতভাবে এটা করতে পারেন যেটা আপনার ওজন কমানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তবে সেই সাথে অবশ্যই খেয়াল রাখতে হবে রেগুলার কিছু হালকা এক্সারসাইজ যেগুলো আমরা স্বাভাবিকভাবে কাজের ভিতরে করে থাকি সকালে অথবা বিকালে একটা টাইমে আপনাকে বেছে নিতে হবে যদি আপনি বাসায় করেন সেক্ষেত্রে আপনি রেগুলার স্ট্রেচিং এক্সারসাইজগুলো আপনি হালকা করতে পারেন যাতে আপনার শরীরে ব্যথামুক্ত থাকে এবং আপনি এক্সারসাইজ করতে পারেন আমার মনে হয় ওজন কমানোর জন্য স্ট্রেটিংটা আপনারা এভাবে নিন খুব সহজে খুব সুন্দর একটি টিপস আমি দেওয়ার চেষ্টা করলাম যাতে আপনারা ঘরে বসে বা যে কোনো কিছু গবেষণা ছাড়াই আপনি ওজন রিডাকশনটা আপনি শুরু করতে পারেন আমার মনে হয় এই কথাগুলো আপনাদের কাজে লাগবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি সাথে থাকার জন্য এবং ভবিষ্যতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ